কবি ঈশ্বরগুপ্ত বহু বছর আগে লিখেছিলেন, রেতে মশা দিনে মাছি, এই তারোয়ে কলকাতায় আছি। তারপর যুগ পাল্টেছে, মশা এখন দিনেও কামড়ায়, আর ডেঙ্গির মশা তো নাকি দিনেই কামড়ায়, এমনটাই ধারণা অনেকের। কিন্তু এই তত্ত্ব মানতে নারাজ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের জুলজি বিভাগের অধ্যাপক গৌতম চন্দ্র। 30 বছর ধরে মশা নিয়ে গবেষণা করায় অধ্যাপকের দাবি, ডেঙ্গির মশা শুধু দিনে নয়, রাতেও কামড়ায়। 16% ইরিসিজিপটাই মশা রাত্রে কামড়ায়, এবং সেই সময়টা হচ্ছে সন্ধ্যে 6টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। যদি আমরা সারা রাত্রি আলো জেলে রাখি, সেই অবস্থায় কিন্তু ইডিস মশাগুলো ঠিক দিনের মতোই তারা আচার আচরণ করছে, এবং দিনের বেলায় তারা যেভাবে প্রাণীকে কামড়ায়, তারা কিন্তু রাত্রেও প্রাণীকে কামড়াচ্ছে এবং সারা রাত্রি তারা সক্রিয় থাকছে। ডেঙ্গি মোকাবিলায় কোথাও কোথাও ছড়ানো হচ্ছে ব্লিচিং পাউডার। অনেক জায়গায় আবার রাস্তায় রাস্তায় দেওয়া হচ্ছে মশা মারার ধোঁয়া। কিন্তু বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গৌতম চন্দ্র মনে করেন, নির্দিষ্ট পদ্ধতি মেনে মশা মারার ধোঁয়া ছড়ানো উচিত, না হলে হিতে বিপরীত হতে পারে। মশা দমনের জন্য আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় ব্লিচিং পাউডার ছড়ানো হচ্ছে। ব্লিচিং পাউডারে কিন্তু মশা মরে না। ফাঁকা জায়গায় অর্থাৎ মাঠঘাটে এবং রাস্তাঘাটে কিন্তু কোনো ফগিং করা উচিত নয়, তাতে বাইরের মশা ভেতরে ঢুকে যায়, ঘরের ভেতরে ঢুকে যায়। ব্লিচিং দিয়ে মসকিটো কন্ট্রোল করা যায় না, অর্থাৎ ইনসেক্ট মারা যায় না, কিন্তু ব্লিচিং দিয়ে ব্যাকটেরিয়া কন্ট্রোল করে মানুষের কাছে একটা মেসেজ দেওয়া যায় যে পরিচ্ছন্ন পরিষ্কার রাখো। অনেকে ধারণা, যাদের ঘাম বেশি হয় তাদেরই বেশি করে নিশানা করে ডেঙ্গির মশা, এই তত্ত্ব মানতে রাজি নন অধ্যাপক গৌতম চন্দ্র। যার অল্প ঘাম হয় তাকেও মশা কামড়াতে পারে বেশি। আসলে ঘামের যে গন্ধ, তার মধ্যে কিছু কেমিক্যাল থাকে, তার একটা গন্ধ আছে, সেই গন্ধটা মশাকে অ্যাট্রাক্ট করে। ঘাম বেশি হলেই মশাকে অ্যাট্রাক্ট করে তা নয়, অল্প ঘামেও হতে পারে, কিন্তু ঘামের গন্ধটাই হচ্ছে প্রধান। অধ্যাপক গৌতম চন্দ্রের মতে, ডেঙ্গির মশা 100 থেকে 150 মিটার দূরত্ব উড়ে যেতে পারে, উড়তে পারে 40 ফুট উচ্চতা পর্যন্ত। একটা লোকালিটির ইডিস ইজিপটাই অন্য লোকালিটিতে উড়ে যেতে পারে না, কাজেই আমরা যদি একটা লোকালিটির মধ্যে সমস্ত তাদের ব্রিডিং প্লেসগুলোকে নষ্ট করে দিতে পারি, তাহলে কিন্তু অন্য পাড়া থেকে মশা এসে সেই লোকালিটিকে বিরক্ত করবে না। ডেঙ্গি মোকাবিলায় কী কী করতে হবে তা নিয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তরফে একটি লিফলেট তৈরি করা হয়েছে, বিলি করা হয়েছে বিভিন্ন এলাকায়। অধ্যাপক গৌতম চন্দ্রের মতে, ডেঙ্গি মোকাবিলায় সচেতনতা বাড়ানো খুব জরুরি। কমল কৃষ্ণদের রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান।